নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এবার শনিদেব এই 88 জাতক ও জাতিকাকে রাতারাতি মালামাল করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যে 88 কথা আমি বলতে চলেছি, সেই 88 জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা রাতারাতি হতে চলেছেন মালামাল, অর্থাৎ কোটি টাকার মালিক। আর এটি কী করে সেটি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। শনিদেব এই 88 জাতক ও জাতিকাকে মালামাল করতে চলেছে, অর্থাৎ কোটি টাকার মালিক করতে চলেছে। তো কোন সেই 8 রাশি সেটি আমি ভিডিওতে অবশ্যই বলবো, কিন্তু তার আগে আসুন জেনে নেওয়া যাক এই শনিদেব বা শনি গ্রহ কি দেয় এবং কি দেখায়, এবং তার জন্য আপনাদেরকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইস কি করতে হবে সেটি ভিডিওর শেষ পার্টে আমি বলতে চলেছি। আগে জেনে নিন এই শনিদেব আমাদেরকে কি দেয় বা কি দেখায়। শনিদেব বা শনি গ্রহ আমাদেরকে দেখায় কালো রঙের দ্রব্য, নীল রঙের দ্রব্য বা প্রোডাক্ট। এছাড়াও শনিদেব বড় ট্রান্সপোর্টকে বোঝায়। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও শনিদেব কয়লাকেও বোঝায়, এবং শনিদেব গৃহ অর্থাৎ বাড়ি এটিকেও কিন্তু বোঝায়। এছাড়াও গাড়িকেও কিন্তু শনিদেব বা শনিগ্রহ বুঝিয়ে থাকে। আপনার জন্মছকে যদি শনিগ্রহ শুভ পজিশনে থাকে বা তুঙ্গস্থ থাকে, সেক্ষেত্রে আমি যা যা বলতে চলেছি তা মিলতে বাধ্য। আর যদি আপনার জন্মছকে শনিগ্রহ খারাপ পজিশনে থাকে, তাহলে আপনারা ইমিডিয়েট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন। আর যদি আপনি মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি রাতারাতি হতে চলেছে কোটিপতি। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা শনিদেবের কৃপায় রাতারাতি হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ এই কোটি টাকার মুখ আপনারা দেখতে চলেছেন খুব তাড়াতাড়ি। তবে আপনাদেরকে কিছু তার জন্য স্যাক্রিফাইস করতে হবে, সেটি আমি ভিডিওর শেষে বলতে চলেছি, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশি এমনিতেই শনিদেবের পজিটিভ ক্ষেত্র, অর্থাৎ শনিদেব এখানে কিন্তু খুব ভালো ফল দেয়। তাই আপনারা তো ডেফিনেটলি শনির এই সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব কিন্তু মিটতে চলেছে এবং আপনারা রাতারাতি হতে চলেছেন কোটিপতি। তবে তার জন্য আপনাদেরকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, যেটি আমি ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও শনিদেবের কৃপায় রাতারাতি হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকার মুখ আপনারা দেখতে চলেছেন। তবে তার জন্য আপনাদেরকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, যেটি আমি ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে শনিদেবের কৃপায় আপনারাও হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ রাতারাতি আপনারা হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের ধনের অভাব কিন্তু পুরোপুরি মিটতে চলেছে। তার জন্য আপনাদেরকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, কি স্যাক্রিফাইস করতে হবে সেটি আমি ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা,
আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা শনিদেবের কৃপায় হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ রাতারাতি আপনারা কোটি টাকার মুখ দেখতে চলেছেন, অর্থাৎ ধনের অভাব কিন্তু আপনাদের পুরোপুরি মিটতে চলেছে। তবে তার জন্য আপনাদেরকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, সেটি আমি ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি। এরপরে ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও শনিদেবের কৃপায় হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ রাতারাতি আপনাদের হাতে কোটি টাকা আসতে চলেছে এবং আপনাদের ধনের অভাব কিন্তু পুরোপুরি মিটতে চলেছে। তার জন্য আপনাদেরকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, যেটি আমি ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি। এরপরে যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও শনিদেবের কৃপায় রাতারাতি হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকার মুখ আপনারা দেখতে চলেছেন। তার জন্য আপনাদেরকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, যেটি আমি ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন। এরপরে শেষ এবং আট নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও শনিদেবের কৃপায় রাতারাতি হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকার মুখ আপনারা দেখতে চলেছেন, অর্থাৎ আপনাদের ধনের অভাব কিন্তু পুরোপুরি মিটতে চলেছে। তবে তার জন্য আপনাদেরকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। কী স্যাক্রিফাইস করতে হবে সেটি আমি এবার বলতে চলেছি। তাহলে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনাদেরকে কী কী স্যাক্রিফাইস করতে হবে, ভালো করে শুনুন। প্রথমত, যারা মদ্যপান করেন তারা মদ্যপান পরিত্যাগ করুন। এটি কিন্তু একদম পরিত্যাগ করতে হবে, নচেত আপনাদের কিন্তু এই শনিদেবের কৃপা মোটেই লাগবে না। দ্বিতীয়ত, যারা রাস্তার দুষ্ট কুকুরকে অত্যাচার করেন, হত্যা করেন বা আননেসেসারি মারেন, তাদের কিন্তু শনিদেবের কৃপা এতটুকু লাগবে না। তিন নম্বর, আপনারা যদি গরিব মানুষের অর্থ চিট করেন বা প্রাপ্য অর্থ না দেন, সেক্ষেত্রেও কিন্তু শনিদেবের কৃপা লাগবে না। তাই গরিব মানুষকে অবশ্যই অবহেলা করবেন না, তাদেরকে সমাদর করুন, সেক্ষেত্রে শনিদেব তুষ্ট হয়। এছাড়াও পর নারীর প্রতি আসক্তি আপনাদেরকে কিন্তু কাটিয়ে ফেলতে হবে। অর্থাৎ যাদের এইরকম টেন্ডেন্সি রয়েছে সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে কাটিয়ে ফেলতে হবে, তাহলেই কিন্তু শনিদেবের কৃপা আপনারা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।